আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের জেনারেল ইন্ডেক্স ডিএসইএক্স নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টে তেমন উল্লেখযোগ্য তেমন পরিবর্তন নাই, সাপোর্ট জোন থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে। পার্টিকুলারলি 6313 এইরকম একটা পজিশন থেকে বারবার হোঁচটকাচ্ছে বা এটা অতিক্রম করতে পারছে না, এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটটা মূলত সাইডওয়েজে মুভমেন্ট করছে, একটা রেঞ্জের ভিতরে আপ ডাউন করছে। এন্ড পার্টিকুলারলি পার্টিকুলারলি যে গত দিন আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে বেয়ারিশ এনগোলফিং, এটা কিছুটা বিপদের সংকেত দেয়, এটা একটা বেয়ারিশ সিগনাল দেয়। আর ওভারঅল ট্রেন্ডের ব্যাপারে আমাদের উইকলিতে এখনো পর্যন্ত ডাউন বহাল আছে, ডেইলিতে যে আমরা আপ ট্রেন্ড পেয়েছি ফ্রম দ্য সাপোর্ট জোন এই গ্রিন বক্স, সেখানে এটা এখনো পর্যন্ত আপ ট্রেন্ডটা বহাল আছে। আওয়ারলি আপ ট্রেন্ড আছে, বাট একটা শব্দ আমরা যোগ করেছি ব্র্যাকেটে উইক, তার মানে এটা দুর্বল হয়ে আছে। এবং এই সময় আমরা দেখলাম যে সর্বশেষ ট্রেডিং ডেতে গত সপ্তাহে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বেয়ারিশ আছে। তো এটাকে আরেকটু ফোকাস করার জন্য আমরা চলে যাচ্ছি আওয়ারলি টাইম ফ্রেমে। সেখানে আমরা যে রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম, সেখান থেকে মার্কেট ডাউন হয়েছে এবং একটা সাপোর্ট জোনের কথা বলেছিলাম, এই জোন থেকে মার্কেট আপ গেছে। পরবর্তীতে মার্কেটটা উইক আওয়ারলি টাইম ফ্রেমে দুর্বল আছে, সুতরাং এটাই এখন 6313 অ্যাপ্রক্সিমেটলি, এটা 5ই ফেব্রুয়ারিতে হয়েছিল, এটাই হচ্ছে এখন আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স, উপরের ভ্যালু। এবং আমরা গত সপ্তাহে যেমনটা ইনভ্যালিডেশন ঠিক করেছিলাম, এটা 31শে জানুয়ারির লো 6265, তাহলে আমাদের মার্কেটের যে ব্যাপ্তি উপরের দিকে 6313 এবং ইনভ্যালিডেশন আপ ট্রেন্ডটা, ইনভ্যালিডেশন লেভেল হচ্ছে 6265, 6265 থেকে 6313, এই হচ্ছে আমাদের মার্কেটের পরিসীমা যার ভিতরে সে ওঠানামা করতে পারে। তো 6313 যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স অতিক্রম করলে পরে আমরা দুইটা ইস্যু কনফার্মেশন পাবো রিগার্ডিং টু ইস্যু। একটা হচ্ছে যে আমরা যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যান্টিসিপেট করেছি, এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন ইজ কমপ্লিট, এক। দুই নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা যে কনফার্মেশনটা পাবো যে ফাইনাল ওয়েভ অফ দ্য ট্রেন্ড ইজ ইন অ্যাকশন, এটি ফাইনাল ওয়েভ বা প্রাইস অ্যাকশন হবে চলমান আপ ট্রেন্ডের, এই দুইটা কনফার্মেশন হবে। যতক্ষণ পর্যন্ত এই 6313 অতিক্রম করতে না পারছে মার্কেট ইন্ডেক্স, এই আমাদের পরিসীমা 6313, 6265 এর মধ্যে ওঠানামা করতে পারে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।